হ্যালো এভ্রিওন আমি তন্ময় তুমি দেখছো মাস্ট মাস্ট একাডেমিকাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত লেটেস্ট আপডেট সো স্টার্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত কালই দপ্তরে যাচ্ছেন প্রাপ্ত বসু এখানে কাল বলতে আজকের কথা বলা হচ্ছে নিউজ এইটিন বাংলাতে গতকাল অর্থাৎ মে রাতের দিকে এই নিউজটা পাবলিশ করা হয় অর্থাৎ শিক্ষামন্ত্রী তার মাননীয় শিক্ষা দপ্তরে যাচ্ছেন এবং ওখানে যারা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তাদের সাথে তিনি আলোচনা করে আজ আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা সিদ্ধান্তে আসবেন বলে ধারণা করা হচ্ছে শুধু তাই নয় এখনো পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নিয়েও আসতে পারে বলে সূত্রের খবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি এখন এটাই প্রশ্ন লক্ষাধিক ছাত্রছাত্রীদের কাছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ আজকের কথা বলা হচ্ছে কার্যত পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল অন্তত স্কুল শিক্ষা দপ্তর সূত্রে তেমনটাই খবর করোনা মুক্ত হবার পর বৃহস্পতিবারই দপ্তরে গিয়ে দায়িত্ব নিতে চলেছেন শিক্ষামন্ত্রী হিসাবে মাননীয় ব্রাপ্ত বসু দপ্তরে গিয়ে এই প্রথম বৈঠকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে করবেন নয়া শিক্ষামন্ত্রী বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর বিকেল চারটে নাগাদ মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের আসতে বলা হয়েছে বৈঠকে বলেই জানা গিয়েছে শুধু তাই নয় এখনো পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে বলেই সূত্রের খবর বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল শিক্ষা কমিশনার এবং স্কুল শিক্ষা সচিব ইতিমধ্যে রাজ্য সরকার জানিয়েছেন করোনা পরিস্থিতির কারণে জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে না রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যদিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হলেও পরবর্তী সময়ে কবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে বিভিন্ন স্তরে শুরু হয়েছে আলাপ আলোচনা এবার তা নিয়েই আলোচনায় বসার জন্য বৃহস্পতিবার দপ্তরের দায়িত্ব নেওয়ার প্রথম বৈঠক ডাকলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই মধ্য শিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হলে ছাত্রছাত্রীদের কিভাবে নম্বর দেওয়া যেতে পারে তার বিকল্প প্রস্তাব পাঠানো হয়েছে যদিও দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষা শুধুমাত্র দশ নম্বরের হয়েছে বলে প্রস্তাবে জানানো হয়েছে পাশাপাশি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর মাধ্যমিকে নম্বর দিলে তা যুক্তিযুক্ত হবে না বলেও জানিয়েছেন বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর তবে পরীক্ষা না দিলে তার বিকল্প উপায় কি হবে সেই বিষয়ে অবশ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দিষ্টভাবে কোনো প্রস্তাব রাজ্য সরকারের কাছে দেয়নি বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর সেক্ষেত্রে মাধ্যমিকের পরীক্ষা না হলে মার্কশিট কিভাবে দেওয়া হবে তা নিয়ে রীতিমতো চিন্তায় পর্ষদ যদিও জুন মাসে বর্তমান করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলেও ইতিমধ্যে জানায় পর্ষদ সরকারকে বলতো পরীক্ষাটির জুলাই আগস্ট মাসে হয় সেক্ষেত্রে শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে তাই সব মিলিয়ে বৈঠক বৈঠক অর্থাৎ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা যদিও আগামীকালের বৈঠক নিয়ে অর্থাৎ আজকের বৈঠক নিয়ে মাধ্যমিক পর্ষদের সভাপতি বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কেউ কোনো মন্তব্য করতে চাননি অর্থাৎ আজকে বিকেল চারটের সময় মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী প্রাপ্ত বসু এবং শিক্ষা সংসদের সচিব সভাপতিরা মিলে আশা করা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন এবং তোমাদের এই যে ঝুলে থাকা অবস্থা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে বলে আশা করা যাচ্ছে সো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত এখনকার মতো নিউজ আপডেট এটুকুই যদি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক তোমাদের অভিমত আর যদি আমাদের ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল মাস্ট একাডেমিক এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে সব ধরনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট কম্পিউটার আইটি আইসিটি বিষয়ের ক্লাসগুলো এখানে দেখতে পাবে তাছাড়া বর্তমান সময়ের উপর ভিত্তি করে টেকনোলজির অ্যাডভান্টেজেস সম্পর্কে বিভিন্ন ভিডিও তোমরা এখানে দেখতে পাবে স অবশ্যই কানেক্টেড থাকো মাস্ট অ্যাকাডেমিকের সাথে ভালো থেকো সুস্থ থেকো মাস্টার একাডেমিকের পাশে থেকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই